ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, এখন হচ্ছে সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা মিষ্টি রোদ বেরিয়েছে, কিন্তু এই মিষ্টি রোদটা শুধু এখনকার মতো এক দেড় ঘন্টার মতো, তারপরে এই মিষ্টি আর মিষ্টি থাকবে না, মানে অসহ্য তেতোর থেকেও উপরে উঠে যাবে। তার কারণ কি, এখন থেকেই মানে রোদের এত তাপ, পুরো মানে কি বলবো, আর এক মাস পরে যে কি হবে ভগবানই জানে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর দীক্ষাকে একটুখানি রেডি করিয়ে নিচ্ছি, কারণ ওকে দিয়ে দেবো হচ্ছে স্কুলে, মানে পাঠিয়ে দেব। তো এখানে দেখো কাকি তো রান্না বসিয়েই দিয়েছে, আর আমাদের রান্নার ওখানে যাওয়ার এখনও নাম নেই, আমি যাব এখন। তো আর এখানে হচ্ছে আমার ননদের তো এইচএস পরীক্ষা, তো ওকে যেখানেই দেখবে এখন ব্লগে সেখানেই দেখবে পড়ছে, তো কী করবে জানি না, রেজাল্ট বেরোলেই বোঝা যাবে। আর এখানে হচ্ছে আমার ঠাকুমা হচ্ছে কুলগুলো বেছে নিচ্ছে, কারণ আচার করা হবে তার জন্য। আর তারপরেই হচ্ছে ঘরে চলে এসেছি, আর আজকে না দীক্ষা থাকতে থাকতে বিছানাটা তোলা হয়নি, তো দীক্ষা চলে গেছে, যাওয়ার পরেই আমি এখন একটু ঘরটাকে একটু ঠিকঠাক করে মানে গুছিয়ে নেব। যদিও জানি তোমাদের পছন্দ হয় না আমার ঘরটা, তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে, কি করব বলো, ভাঙা হোক চুরো হোক যা হোক, এটা আমার নিজেরই ঘর, তো এটা আমার নিজেকেই গোছাতে হবে। তো চলো সুন্দর করে মানে আমার যতটা সাধ্যের মধ্যে সেই রকম করে সুন্দর করে প্রতিদিনই চেষ্টা করি একটুখানি গুছিয়ে টুচিয়ে রাখতে, আর তারপরে হচ্ছে গোছানো হয়ে যাওয়ার পরে এই জামাকাপড়গুলো হচ্ছে একটুখানি মেলে দেবো। তো তোমরা মনে মনে ভাবতেই পারো যে রোদের এত তাপ, তাহলে কেন এনার জামাকাপড়গুলো শোকায় না? তো জামাকাপড়গুলো শোকায় না এই কারণেই, কালকে যে তোমাদেরকে বললাম যে দীক্ষা চান করা হয়ে গেছে, আমার মানে কোনো ঝামেলা নেই, আমি একটু পরে পরে করব। তো চান করতে করতে আমার আড়াইটে তিনটে বেজে গেছিলো, তো তখন আমি এইগুলো কেচেছিলাম, তো তখন কাজলে তিনটের সময় কাজলে শুকাবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো একটুখানি ভিজা ভিজা রয়েছে, তো এইগুলো হচ্ছে মেলে দিয়ে যাব হচ্ছে রান্নার ওখানে, দেখি কি রান্না করা যায়, কি কি আছে, তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই তেলের প্যাকেটটা এনেছিল হচ্ছে কালকে, তো ওকে এখনও মানে ওর ঠিকঠাক জায়গায় রাখা হয়নি, তো ওর ঠিকঠাক জায়গাটা হচ্ছে আজকে আমি রাখবো, তার কারণ কি ওকে আমার এখনই প্রয়োজন, কারণ এখন আমি হচ্ছে রান্না করব। আর জানো মানুষ প্রয়োজন ছাড়া কিছুই করে না স্বার্থপরের মতো, সত্যি কথা, তো এখন আমার ওকে প্রয়োজন, তার জন্য ওকে ঢেলে টেলে একদম সঠিক জায়গায় রাখছি। আর তারপরেই দেখো আমরা সকালবেলা হচ্ছে সিদ্ধ ভাত খেয়েছিলাম, আর এখন এখানে হচ্ছে মাছ এনেছে, এইগুলো হচ্ছে ট্যাপা মাছ বলে, তো দীপঙ্কর ভীষণ ভালো খায়, আর আজকে যেহেতু একটা ওর স্পেশাল ডে তার জন্য, কিন্তু সেইভাবে স্পেশাল কিছুই হচ্ছে না, মানে আমরা নর্মালি যেরকম খাই সেই রকম। আর হচ্ছে এখানে মাংস আনা হয়েছে, তো এইগুলো চলো আগে পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো স্পেশাল ডে মানে আজকে হচ্ছে আমার বরের জন্মদিন, তো এখানে দেখো মাংস টাংস পরিষ্কার করে নিয়ে গাজর পেঁয়াজ আলু বেগুন সব আমি কেটে নিয়েছি, তো আলু দুই রকম হয়েছে, একটু কুচি কুচি করে আর একটু মাংসর আলু, আর এখানে হচ্ছে মশলা করে নিয়েছি, আর করেছি হচ্ছে এরকম করে লাল শাক কুচিয়ে নিয়েছি, রসুনও বেছেছি, আর ওইদিকে মাংসের জন্য মশলা টশলা তো সব করেই নিয়েছি। তো এইগুলো করতে করতে আমার প্রায় দু ঘন্টা টাইম লেগে গেছে কুতকুত করে করতে করতে, তো রান্না করতে যদিও অতটা সময় লাগবে না, কারণ তোমরা সবাই জানো যে রান্নার থেকে কুটতে বেশি সময় লাগে, তো আমারও ঠিক সেইটাই হয়েছে। তো এখন হচ্ছে মাছগুলোতে ভালো করে একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে নেব, আর ওইদিকে আমি আখাই রান্না করছি, আখাই আমাদের পাতাই রান্না হয়, কিন্তু পাতা এখন করছি না কারণ আমি পারবো না, তার জন্য আমার শাশুড়ি এখানে বড় বড় সেই কাঠ মতো সেই গাছের ডালপালা এনে দিয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ভীষণ জোরে আগুন জ্বলছে। তো এখানে কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য, তো মাছগুলো বেশ একটুখানি তেল বেশি করে দিয়েছি, মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে কড়াইতে আর একটুখানি তেল দিয়েছি, দিয়ে এবার যে গাজর আর আলুটা কেটে রেখেছিলাম সেইটা ভেজে নেব, কারণ আলু তো দীক্ষা এমনিতেই সকালবেলা সিদ্ধ ভাত খেয়েছে আলু দিয়ে, তো আবার দুপুরে তো মাংসর আলু খুব ভালোবাসে মাংস হলে, তো আবার দুপুরে মাংস দেবো মানে আলু দেব, তার জন্য আমি একটু বুদ্ধি করে গাজর এরকম করে মাংস হলে গাজর থাকলে আমি এরকম করে কেটে দিই, যাতে করে একটা আলু দেবো আর গাজর দিয়ে মেখে দেবো খাওয়া হয়ে যায়।
তো এখানে দেখো আলুটা ভাজতে ভাজতে মানে হলুদ টলুদ পুড়ে এরকম একটা মানে অবস্থা হয়েছে, হচ্ছে তোমার তেলটা পুড়ে গেছে। তারপরে সেই তেলের ভিতরে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি আমি, কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এইটা দিয়ে করব হচ্ছে মাছের ঝোল, মানে ওই ট্যাপা মাছের ঝোলটা। মশলা করতে বলেছিল দীপঙ্কর, তো মশলা আর করলাম না, তার কারণ কি এমনিতেই মাংসের মশলা খাবো, তার জন্য এটা একটু ভাবলাম একটু যদি সবজিটা অ্যাড করা যায়। তো প্রথমে আলুগুলো ভেজে নিয়ে তারপরে একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটেছিলাম, সেই আলু আর পেঁয়াজটা ভেজে নিয়ে একটুখানি ফাঁকা করে মাঝখানে এবার দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো মশলা, কারণ মশলাটা আমি বেশি করেছি একই সঙ্গে, আলাদা আবার করবো তার জন্য। তো মশলা দিয়ে আলুটা আর পেঁয়াজটা ভালো করে কষাবো, তারপরে হচ্ছে বেগুনটা দেব। তার কারণ আগে যদি আমি বেগুন দিতাম তো তেলে ভেজে একদম ল্যাটা প্যাটা হয়ে যেত, তার জন্য বেগুনটা একটু পরে দেবো। আর বেগুন বেশি সময় লাগে না বেগুনটা গলতে, তার জন্য তো বেগুন দিয়ে মশলা দিয়ে আলু দিয়ে আর এখানে হচ্ছে লবণ আর একটুখানি সামান্য হলুদ দিয়ে দেবো, কারণ আলুতে একটুখানি হলুদ দিয়েছিলাম। তো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাবো, কষিয়ে হচ্ছে দেবো হচ্ছে জল। তো এইদিকে এইগুলো ভাজতে ভাজতে হচ্ছে মাংসটা যে রেখেছিলাম আর মশলা তো করা হয়ে গেছে, ওইগুলো হচ্ছে একটুখানি ম্যারিনেট করে রেখে দেবো। আজকে ভাবছি ওই মশলা মাখিয়ে আগের দিন যেরকম করেছিলাম সেই রকমই করব। তো জল দেওয়া হয়ে গেছে, চলো মাংসের অবস্থাটা কি একবার দেখে নিই। তো এই দেখো ওই রান্না করতে করতে জল দিয়ে ঝোল হতে হতে ফুটতে ফুটতে আমি কিন্তু এইদিকে মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম, আর তারপরে মাংসে তেলের মধ্যে শুধু পেঁয়াজ কুচি দিয়েছি আর কিচ্ছু দিইনি, তেজপাতাটাও পরে দেবো। আর আজকে আমাদের বাড়িতে টমেটো ছিল না, তার জন্য ওই মাছের ঝোলটায় টমেটো দিলে দারুণ হতো। তো এখানে মাংস কষাচ্ছি, আর কষাতে কষাতে আমার এত গরম ধরে গেছে আখার পিঠে, এইদিকে দীক্ষা খাচ্ছিল হচ্ছে আখের রস, তারপরে আমাকে আবার একটুখানি দিয়ে গেল। তো খেয়ে মনে হচ্ছে আমার স্বর্গে বাস, এইরকম একটা ব্যাপার। তো চলো খেয়ে চান্দান করে একবারে আসছি। তো এই দেখো রান্না হয়ে গেছে, লাল শাক ভাজা, আর এইদিকে করেছি হচ্ছে যেই ট্যাপা মাছের ঝোলটা বললাম, খেতে না এত টেস্টি হয়েছিল কি বলবো। তো এই যে হচ্ছে ট্যাপা মাছের ঝোলটা একদম শুকনো শুকনো করে। তো তোমরাও কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর তারপরে দেখাবো হচ্ছে চিকেন, তো চিকেনটা দেখে তোমরা আজকে বুঝতেই পারছো মনে হচ্ছে চিকেনে আমি তেল দিইনি, চিকেন দিয়েই তেলটা মানে বেরিয়েছে, এত তেল ভাসছে উপরে। তো চলো এবার মানে মাংস হলে তো দীক্ষার তর হয় না, কষানো তর খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে ওকে খেতে বসিয়ে দেব। আর আজকে বললাম যে আমার বরের জন্মদিন, আমার বরের জন্মদিনটা না আমার বিয়ের পর থেকে আমি প্রতি বছর সেলিব্রেট করি, মানে হয়তো কাউকে দেখানো হয় না কিন্তু আমি করি, একটা গেঞ্জি দিই কিংবা শার্ট দিই, কেক কাটি না, সত্যি কথা বলতে কেক কাটি না, পায়েস রান্না করি, মাংস খেতে ভালোবাসে, মাংস টাংস রান্না করি, কিন্তু আজকে চাইলে একটু কিছু করতেই পারতাম, তো সেইভাবে আর হলো না। তো যাই হোক মাংস টাংস তো ওর পছন্দের রান্না হয়েছিল, মশলা করে দিয়েছিলাম। তারপরে এখানে সন্ধ্যাবেলায় মন হলো যে একটুখানি পায়েস করি, তো যে আমাদের দুধ দিয়ে যায় তাকে ফোন করা হলো, সে 1 কিলো মতো দুধ দিয়ে গেল। তো দুধটা তো ফুটে গেছে, এর মধ্যে কাজু আর কিশমিশ একটুখানি আমি কুচিয়ে দিয়ে দিয়েছি, আর দিলাম হচ্ছে 1টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। আর তারপরে হচ্ছে গোবিন্দভোগের চালগুলো এরকম করে একটু একটু দেব, আর হচ্ছে 1 হাত দিয়ে নাড়াবো। তো তোমাদের সাথে তো আমি শেয়ার করছি সেটা হবে না, তো চলো আগে চালগুলো দিয়ে দিই। চালগুলো দেওয়া আমার হয়ে গেছে, দেখো এখানে পায়েসও পুরো রেডি, অবশ্যই লবণ দিতে হবে যে কথাটা আমি তোমাদের বলিনি। তো চলো পায়েস টায়েস তো রেডি, এবার একবারে হচ্ছে কেক টেক কাটবো, আজকে আর অত মানে শেয়ার করা হলো না। তো যাই হোক যেটুকু পেরেছি অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে হচ্ছে দেখো মেয়ের বাইনাই হচ্ছে কেক আনা হয়েছে, তার কারণ কি যেই শুনেছে ও পাপার জন্মদিন, সেই বলেছে জন্মদিন মানে তো কেক কাটতে হয়, তো কেক অবশ্যই কাটতে হবে। আর এই সূত্রে বলে রাখি যে এই যে যে দিনটা, সবার আগে আমি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শ্রদ্ধা জানাই আমার শ্বশুরশাশুড়িকে, কারণ কি তারা না থাকলে আমার বরকে পেতাম না, আর আমার বর না থাকলে এই দিনটাও পালন হতো না। তো যাই হোক আজকে আমার ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তো দেখো আমরা নিজেরা কিন্তু পাশের বাড়ি একটা অনুষ্ঠান হচ্ছিল, এই আমার দাদারা হচ্ছে এসেছিলো, তো ওরাও এসে গেছে, তো ছোট্টখাট্টোভাবে
ভীষণভাবে আনন্দ হলো, অনেক ভালোভাবে সেলিব্রেট করলাম। তো দীপঙ্কর এখানে আমাকে বারবার করে বলছিল একটু কেক খাও, আমি বলছিলাম না, এরা আছে বাচ্চারা বাচ্চারা, তো দীপা পুচু এরা সবাই আছে, এদেরকে তুমি খাইয়ে দাও। তো চলো আজকে আমার ব্লগটাই ঠুকি, আশা করি তোমাদের ভালো লেগেছে, দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নতুন ব্লগ নিয়ে। তো ভেবেছিলাম আর শুটিং মানে সরি শুট করব না, কিন্তু দেখো আমি না করে আর পারলাম না, আমাদের বাড়ি না কিছু হলে আমরা এইরকমই নাচানাচি করি, গানটা দিতে পারলাম না, কি গান, গানটা দিলে খুব ভালো হতো, কিন্তু গানটা দিলে মানে ইউটিউব কাকা আমার এত বড় একটা কপিরাইট দিত, ফালতু বলতো আমার নেটটাই খরচ হতো। আর এমনি সময় আমাদের বাড়ি যদি কোনো অনুষ্ঠান নাও থাকে, আমরা এই ব্লুটুথ স্পিকারটা চালাই, চালিয়ে ঠিক আমরা চারজন, মানে আমি আর দীপঙ্করটা তিন ভাই বোন, আমরা সত্যি কথা আমরা হচ্ছে এইরকম করেই পাগলের মতোই নাচানাচি করি, মানে বুঝতে পেরেছো, মানে কোনো কিছুই না, তবুও শুধু শুধু দেখো কেমন নাচছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো টাটা, দেখা হবে আবার তোমাদের সাথে।